শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ মুসলিমের প্রদীপ। আমার পিতার নাম মরহুম মোহাম্মদ সোলায় খান, মাতার নাম মরহুম হালিমা খাতুন। আমার স্থায়ী ঠিকানা 307 থানা ডাঙ্গুরি ডাকঘর বন্দর জেলা চট্টগ্রাম। স্থায়ী এবং অস্থায়ী জনতা একই ঠিকানা। আমি 71 সালের মুক্তিযোদ্ধাটা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নিয়েছি, তবে 71 সালের মুক্তিযুদ্ধকে প্রত্যয় করেছি। প্রত্যয় মানে আমরা তখন আমি সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলাম 71 সালে। তখন আমাদের ছাত্রলীগে গিয়েছিল সংসদে, ছিল সংসদে গিয়েছিল যে আমি মানে গিয়েছিলাম প্রকাশনা সম্পাদক ছিলাম, প্রচার ও প্রকাশনা। কারণ আমি বেশি লেখালেখি করতাম, স্বাধীন হওয়ার পরে অনেক লেখালেখি করছি। আর আমার কবিতা কবিতা অনেক সময় সিটি কলেজের ম্যাগাজিনে বের হতো। আমরা নিজেরও আমরা একটা চিত্রনগোষ্ঠী করছিলাম, একটা সাহিত্য সামাজিক প্রতিষ্ঠান, এখান থেকে ম্যাগাজিন বের করি মুক্তিযুদ্ধ সপক্ষের যেগুলি ঘটনা ওগুলি লিখতাম। প্লাস তখন আমরা 1966 থেকে আমরা পাঠানপুর স্থানীয় ছাত্রলীগে অংশগ্রহণ করেছি। তখন থেকে বঙ্গবন্ধু যখন স্বাধীনতা আন্দোলন ইয়ে করলো চট্টগ্রামে, তখন আমরা স্বাধীনতা আন্দোলনের পক্ষে হয়ে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এটা প্রচার প্রচারণা করতাম বিভিন্ন জায়গায় গিয়ে। এর মধ্যে 67, 68, 69 পর্যন্ত বিভিন্ন আন্দোলনে ইলেকশন আসলো। তখন আমাদের স্থানীয় আমার রাজীব ভাই, তখন আর এক ছাত্রী দুজন একজন প্রার্থী এমপি দেখি গেল। আমরা রাজীব মিয়ার পক্ষে কাজ করতে গেছি, কাজ করতে গিয়ে তারপরে আমাকে ইনশাল্লাহ জিতে গেল। কিন্তু দুঃখের বেশি উনি জিতা মানে জিতিটা দেখে যেতে পারে নাই। উনি 1970 সালে 11 জানুয়ারি মৃত্যুবরণ করেছে। চট্টগ্রাম বন্দরতে একটা সোয়াদ জাহাজ থেকে বিভিন্ন রকমের গোলাগুলি করছিল। এর মধ্যে আমরা এখান থেকে 15 রাত্রে ফিরে আসি। এর মধ্যে তারা 25 মার্চের প্রেক্ষাপটে আমরা বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা করলো। আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম জন 26 মার্চ জুন মাস থেকে তখন অ্যাক্সেপ্ট করছি লিবারেল হলে। তখন মুক্তিযোদ্ধার আমার এখনও স্মরণ আছে, আমি বিশেষ করে স্মরণ করবো তুমি মলবিশ্বামত আমাদের এখন মিস্ত্রিপাড়া কর্নারে কর্নার পাড়ার কাছাকাছি একটা এনা মলবিশ্বামে আমাদের সাথে খুব ভালো পরিচয় ছিল। ওই পরিচয় সূত্রে ওনার সাথে আমরা দেখা করতাম।
তারপর উনি আমাদের কিছু কিছু চিরকুটের দিকে একটু অমুক জায়গায় দিয়ে তখন আমাদের সাথে বেশি পরিচিত ছিল এবং আমাদের সমসাময়িক ছিল মুক্তিযোদ্ধা সবিল বাসাল কমল মিত্র তারপরে মুক্তিযোদ্ধা রফিক যেটা হাইস্পেক্টে রোডে মুক্তিযোদ্ধা মারা গেল এর মধ্যে তারপর আমরা মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যক্ষ করেছি অংশ না নিল ওদেরকে এভাবে আমরা সমর্থন করতাম যা কিছু চিরকুটির দিতাম আমরা আমি আমার সহকর্মী একজন দোস্তমা মুখানবাড়ি উনি এসে ছিল দুজন আমরা আস্তে আস্তে যেতে একদিন পরবর্তী আমাদেরকে একদিন রাজা পাঠালো আর এক চিত্রের কাছে আমরা যেতে যাওয়ার পথে আমাদেরকে রাজাকার একটু গিরে ফেছিল কোন মাসের ঘটনা এটা প্রায় অক্টোবরের দিকে একাত্তর সালে হয়েছিল অক্টোবর আমরা গিয়ে ফেলবো আমাদের বিভিন্ন প্রশ্ন করতেছে আমরা করবো আমরা তবুও অনেক বলছি আমার আত্মীয় আছে আমি সত্যিকে আত্মীয় ছিলাম খান বাড়ির আকরাম খানের মেয়ে একটু এখানে বিয়ে দিছে ভাই সাহেবের বাড়িতে উনি প্রফেসর ছিল আত্মীয় তারপরে আমার থেকে থাকতে চালাম অবলোচনা লাইনের দ্বারা এসে উনি এই সময় একজন আমাদেরকে তখন উনি বলে পাকিস্তান প্রকাশ গিয়েছিল আমাদের চট্টগ্রাম আমাদের ব্যবসা বাণিজ্য করতে উনি দেখার পর হচ্ছে তোমরা এখানে আমরা যেরকম আসছে আমাদেরকে রাজাকার একজনের নাম তো শুক্র ছিল উনি বলতেছে আর একজনের নামটা ছাড়ল না উনি শুক্র বলতেছে হাজার না এরা হাজার না তোমরা এখানে আসছে এরা এখানে ক্যাম্পাম আছে আমাদের আমরা এখন ওদেরকে সন্ধ্যা আছি আমি এখন সবাই নিয়ে ক্যাপ্টেনকে খাওয়া করছি উনি আসলো পরবর্তী আমাদের এখান থেকে মাছ আসে না এগুলো আমার আত্মীয় তোমরা এটা ভুল করছো তোমরা এগুলো এটা নেই এখানে আসছে আবার করে এই সেই যাত্রার মধ্যে আমরা রক্ষা পেলাম কোন বিষয়ে তো আমাদের সাথে মাঝে মাঝে রাস্তায় যেতাম দেখা করতাম এবং অনেক সময় এই বিভিন্ন রকমের একটু আমরা ওদের জন্য সব এই বাঘ আর রান্নাবান্না করে এগুলো নিয়ে যেতাম এইভাবে মানে তখন তো ব্যবসার হওয়া ব্যবসার হওয়ার আবার চিঠি বলে যে কি আমাদের তো একাত্তর যখন ইন্টার পরীক্ষাটা দেওয়ার পরে তিন চারটা বাস করলাম এই একাত্তর পর থেকে তখন ছাত্রলীগ করলাম ছাত্রলীগ পর থেকে যুবলীগ করলাম যুবলীগ করা তখন মনে রেখি এর মধ্যে তো আমার সালে আমাদের একটা বিয়ে দান্ত ঘটনা ঘটল এই পরবর্তী এবার তার তখন আর বিয়ে হয় নাই পরে আবার স্থানীয় আওয়ামী লীগ করলাম এখনও পর্যন্ত আমি 28 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি তিরিশ লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা।